হাই গাইস এখন কথা বলবো টাইগার থ্রি নিয়ে তো টাইগার থ্রি আপনাদের অনেক কিছু নিউজ আমি দিয়েছি তো এখন যে নিউজটি দিতে চলেছি তো এটা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন মানে আপনারা অবাক হয়ে যাবেন আর এক্সাইটমেন্ট লেভেল আপনাদের চরমে উঠে যাবে কারণ টাইগার থ্রি আপনারা জানেন যে একটা ওয়াইআরএফ একটা স্পাই ইউনিভার্স তৈরি করছে তো এখানে যেমন এস আর কে সালমান তো আপনাদের আগেই বলেছি তো এখন যেটা শোনা গেল নাকি টাইগার থ্রিতে থাকবেন মানে ক্যামিও রূপে টাইগার থ্রিতে থাকবেন এক্সটেন্ডেড ক্যামিও মানে বড় ক্যামিও যাকে বলে তো এখানে তারা তিনজনই একই সাথে একই স্ক্রিনেতে মানে একটা মিশনে থাকবেন তো এই এইরকমই গল্পটা হতে চলেছে তো এটাই শোনা যাচ্ছে তো তিনজন যখন আসবে মানে এত বড় সুপারস্টার মেগাস্টার তারা যখন স্ক্রিনে একসাথে আসবে তো তাদের যে ফ্যান ফলোয়িং তাদের যে ফ্যান যারা একসাথে দেখতে যাবে তাহলে ভাবুন যে বক্স অফিসের কিরকম হালটা হবে মানে এস আর কে সালমান খান ঋত্বিক তো এদের মানে একসাথে দেখাটাই একটা আলাদা ব্যাপার তো তাদেরকে স্পাই এজেন্ট রূপে ওখানে দেখানো হবে তো কিরকম লাগবে আমি এখন থেকে জাস্ট ভাবতে পারছি না আমি তো চাইছি সিনেমাটা এক্ষুনি রিলিজ করুক আর এক্ষুনি গিয়ে দেখি মানে আমি অপেক্ষা করতে পারছি না তাদের ওই তিনজনকে একসাথে যখন দেখবো স্ক্রিনেতে তো ওয়াইআরএফকে সত্যি বলবো আপনারা কি বানাচ্ছেন সত্যি এটা দরকার ছিল তো আপনাদের কী মত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এর জন্য কতটা এক্সাইটেড আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন এলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এখনের মতো